আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি তনুজা দাস। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জনগণ স্বতঃস্ফূর্ত ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করেছে বললেন প্রধানমন্ত্রী। দলমত নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করার অঙ্গীকার। লালমনিরহাটের মুগলিবাড়ির সীমান্তে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় পতাকা বৈঠকে বিএসএফের দুঃখ প্রকাশ। এবারে বিস্তারিত। দলমত নির্বিশেষে সবার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে রাজধানীর সরওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশে তিনি এই অঙ্গীকার করেন। প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটের মর্যাদা রক্ষায় যে কোনো ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত তিনি। 30 ডিসেম্বর জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করেছে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে সব ক্ষেত্রে দুর্নীতি দূর করে সুশাসন নিশ্চিত করার তাগিদ দেন শেখ হাসিনা। নৌকা মার্কায় ভোট পেয়ে জয় পেয়েছে এটা সত্য, কিন্তু যখন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে এসেছে, যখন দায়িত্ব পেয়েছি জনগণের সেবা করার, যখন দায়িত্ব পেয়েছি মানুষের জন্য কাজ করার, তখন আমি এটা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, দল মত নির্বিশেষে সকলের জন্যই আমাদের সরকার কাজ করে যাবে, প্রত্যেকের আর্থসামাজিক উন্নয়নে কাজ করবে, রাজনৈতিক অধিকার নিশ্চিত করবে, প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করবে, সেখানে কোনো দল বা মত দেখা হবে না, প্রতিটি জনগণ প্রতিটি নাগরিক আমাদের কাছে গুরুত্বপূর্ণ। লালমনিরহাটের পাঁচগ্রাম উপজেলার মুগলিবাড়ির সীমান্তে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দুপুরে সীমান্তে দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী বৈঠকে বিএসএফের 4 সদস্যের দলের নেতৃত্ব দেন 148 বিএসএফের কমান্ড্যান্ট বানাম্বর শাহ, আর বিজিবির 4 সদস্যের দলের নেতৃত্ব দেন রংপুর 61 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শরীফুল ইসলাম। বৈঠকে ভবিষ্যতে অনুপ্রবেশের ব্যাপারে আরও সতর্ক থাকার কথা জানায় বিএসএফ। শুক্রবার সন্ধ্যায় ভারতের চ্যাংড়াবান্ধা বিএসএফ ক্যাম্পের একটি টহল দল সীমান্তে কাঁটা তার পেরিয়ে পাটগ্রাম উপজেলার মুগলিবাড়ি এলাকায় প্রবেশ করে। হঠাৎ করে বাংলাদেশ অংশে বিএসএফের অনুপ্রবেশের সীমান্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী সংগঠিত হয়ে বিএসএফকে ধাওয়া করলে তারা পিছু হটে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তিনি আরও বলেন, ত্রাণ মন্ত্রণালয় থাকবে স্বচ্ছ, এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই। সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। এছাড়া তীব্র শীতে দেশের মানুষ যেন কষ্ট না পায়, সেজন্য দেশব্যাপী শীতের কাপড় ও শুকনো খাবার বিতরণ করা হচ্ছে বলেও জানান ডাক্তার এনামুর রহমান। পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন 1320 মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি ওয়ার্কশপ। বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপে আগুনের সূত্রপাত হয়। এই ঘটনায় টারবাইন সাইটের একটি ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ সম্পূর্ণ পুড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিসিপিসিএল এর সহকারী প্রকৌশলী শাহ মনি জিকো জানান, আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে শ্রমিকদের নিয়ে পানি ও বালু ফেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। পরে ফায়ার সার্ভিস এবং চীনা ও স্থানীয় শ্রমিকদের 2 ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে প্রায় 20 লাখ টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বরিশালের নগর স্বাস্থ্য কেন্দ্র ও নগর মাতৃ সদনের কর্মকর্তা কর্মচারীরা 10 মাস ধরে বেতন পান না। এতে মানবেতর জীবনযাপন করছেন আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের শতাধিক কর্মকর্তা কর্মচারী, ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। বরিশাল থেকে হুমায়ুন কবিরের রিপোর্ট জানাচ্ছেন আপেল মাহমুদ। অন্যান্য সিটি কর্পোরেশনের মতো বরিশালের অসহায় গরিব ও অসচ্ছলদের স্বাস্থ্য সেবা দিতে নগর স্বাস্থ্যকেন্দ্র পরিচালনা করছে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস। দরপত্রের মাধ্যমে 5 বছর যাবত প্রকল্পটির দায়িত্ব নেয় সিজনি বাংলাদেশ এনজিও, কিন্তু কোনো ঘোষণা ছাড়াই গত 10 মাস যাবত প্রকল্পটির 102 জন কর্মকর্তা ও কর্মচারীর বেতন বন্ধ করে দেয় এনজিওটি। এতে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। আমাদের মানে বাসায় অভাব অনটন, দোকানপাটে টাকা পাচ্ছে, আমরা কিছু দিতে পারছি না। চাকরি আছে কিন্তু আমরা বেতন পাই না। বেতন ভাতা সহ 4 দফা দাবি আদায়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন তারা।
মাস হয়ে গেছে আমরা বেতন পাচ্ছি না, আমরা কিভাবে দিন কাটাচ্ছি? শুধু আপনাদের কাছে এই মিডিয়ার মাধ্যমে যেন এই প্রধানমন্ত্রী দৃষ্টিগোচর হয়, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই 10 মাসের বেতন এবং দুটি বোনাস এ দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন জানাচ্ছি। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস থেকে টাকা বরাদ্দ বন্ধ করায় বেতন ভাতা পরিশোধ করা সম্ভব হচ্ছে না বলে জানান প্রকল্প ম্যানেজার। এই ফেজের জন্য সিডাক যে বরাদ্দ ছিল টাকাটা, এই টাকাটা তারা পেমেন্ট করছে যখন, তখন এই টাকাটা শুধুমাত্র ঢাকার 10টা পিএনজিওকে এবং খুলনার একটা পিএনজিওকে পেমেন্ট করছে ঢাকা থেকেই তিন মাসে জানুয়ারি ফেব্রুয়ারি, আর বাকি 11টা জায়গায় 3 মাসে পেমেন্ট হয়নি। নগরীর গরিব ও অসহায় রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে দ্রুত সমস্যা সমাধানে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা বরিশালবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভূমিগ্রাসীদের কাছ থেকে ইছামতি নদী দখলমুক্ত খনন ও পানি প্রবাহ নিশ্চিতের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাবনা প্রেসক্লাবের সামনে ইছামতি নদী উদ্ধার আন্দোলন এই মানববন্ধনের আয়োজন করে। পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক শাফিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ইছামতি নদী উদ্ধার আন্দোলনের আহ্বায়ক এস এম মাহবুব আলম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। কুড়িগ্রামে অনুষ্ঠিত হল দুদিনের রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ কর্মশালা। জেলা আইনজীবী ভবনে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদে কুড়িগ্রাম জেলা শাখা এই কর্মশালার আয়োজন করে। বিকেলে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এবারের আয়োজন। ছায়ানট ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত প্রশিক্ষক রকিবুল হাসান রবিন, ফেরদৌস আরা লিপি এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। কর্মশালায় জেলার 60 জন প্রশিক্ষণার্থী অংশ নেন। দিনাজপুরে দুস্থ ও শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছেন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। পার্বতীপুর সরকার পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পার্বতীপুর পৌরসভার মেয়র আব্দুল ওয়াহাব, খোলাহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু বকর সিদ্দিক উপস্থিত ছিলেন। এ সময় 1000 পিস কম্বল বিতরণ করা হয়। অর্থের জন্য নয়, চিকিৎসকদের কাজ করতে হবে মানবতার কল্যাণে, আর তাহলেই সার্থক হবে জীবন। ঢাকার কেরানীগঞ্জে বসুন্ধরা আবদিন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে এই আহ্বান জানান প্রতিষ্ঠানের শিক্ষক ও চিকিৎসকরা। দেখুন আবদিন সজীবের রিপোর্ট। এ শপথ মানুষের সেবা করার, সুচিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে নিজেদের উজাড় করে দেওয়ার প্রতিজ্ঞা করলেন বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজের নবাগত প্রায় অর্ধশত শিক্ষার্থী। ভর্তিযুদ্ধ পেরিয়ে মেডিকেল কলেজে পড়তে আসা এই ভবিষ্যৎ চিকিৎসকরা জানান তাদের আবেগের কথা, অনুভূতির কথা। এতটা আসতে ছায়ার মতো পাশে ছিল আব্বু আম্মু, আমার পরিবার। কিভাবে একজন সুচিকিৎসক হিসেবে নিজেদের তারা গড়ে তুলবেন সে দিক নির্দেশনাও ছিল চিকিৎসক গুরুজনদের কণ্ঠে। তোমার হাতে জীবন মৃত্যু, সুতরাং তোমার কথাটা, তুমি জীবনের প্রতি কতটা কমিটেড হবা, জীবনের প্রতি কতটা তোমার দায়বদ্ধতা থাকবে, সেটা তোমাকেই ঠিক করে নিতে হবে। মেডিকেল কলেজের যে লেখাপড়াটা সেটা মূলত মেডিকেল স্টুডেন্টসদের জন্য, এটা এক্সট্রাঅর্ডিনারি এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের জন্য না। এখানে কনসিস্টেন্টলি যে লেখাপড়ার সঙ্গে লেগে থাকতে পারবে সেই কেবল এই লেখাপড়াতে জয়ী হতে পারবে, ভালো ডাক্তার হতে পারবে। তোমরা এবং সেবিকারা যারা ডাক্তারি পড়ছো মানুষকে সেবা করার জন্যে, এই মানুষের যে দাম অল্লাহের কাছে, সেই মানুষকে সেবা করার জন্য তুমি ডাক্তার পড়ছো, এই অপরচুনিটিটাকে পুরোপুরি কাজে লাগাতে হবে। পাশাপাশি নিজেদের মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ হওয়ার আহ্বান জানান তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। রংপুর সেনানিবাস গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত হল সপ্তম এমকে টাইগার কাপ গলফ টুর্নামেন্ট। সকালে 66 পদাতিক ডিভিশনে জিওসি রংপুরের এরিয়া কমান্ডার ও গলফ ক্লাবের সভাপতি মেজর জেনারেল মাসুদ রাজাক প্রতিযোগিতার উদ্বোধন করেন। ক্লাবের সদস্য ও সিনিয়র সামরিক বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে দেশের বিভিন্ন গলফ ক্লাবের 100 বেশি গলফার অংশ নেয়।
নওগাঁয় শুরু হয়েছে ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা 2019। নওগাঁ স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান, নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, প্রাইম ব্যাংক নওগাঁ শাখার ব্যবস্থাপক শাহ মোহাম্মদ আবু সালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় 8টি বিদ্যালয় অংশগ্রহণ করছে। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/etnjbrosam। সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।